দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাছে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজে ESP32 এবং NODE MCU এই দুটি বোর্ডের জন্য হ্যাক্স ফাইল কিভাবে খুব সহজেই জেনারেট করবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনারা খুব সহজে এর জন্য হ্যাক্স ফাইল জেনারেট করা শিখে যাবেন। তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে একটি এলইডি জ্বলতেছে এবং এই এলইডি নিভে যেয়ে অপর আরেকটি এলইডি হাই হচ্ছে। পর্যায়ক্রমে এভাবে সিকুয়েন্স অনুযায়ী একটি হাই হবে এবং অপরটি লো হয়ে যাবে। এভাবে একটির পর একটি এলইডি হাই হতে থাকবে। দর্শক, দুইটি বোর্ডে আমি একই কোড অ্যাপ্লাই করেছি, সেজন্য দুটি বোর্ডে একই সময়ে এলইডি গুলি হাই হচ্ছে এবং লো হচ্ছে। যে কোডিংটি আমি করেছি দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে বয়েড সেটআপে আমি যে পিনগুলো আমি নিয়েছি কোডিংটি দেখানোর পূর্বে, দর্শক আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে নিচ্ছি যে NODE MCU সিমুলেট করার জন্য আপনারা কোন বোর্ডটি সিলেক্ট করবেন। এখানে দর্শক দেখতে পাচ্ছেন যে ওরা স্পষ্টভাবে লিখে দিছে এটা হলো কি ESP32। ESP32 বোর্ড সিমুলেট করার জন্য আমরা আরডিউনো অনু এই বোর্ডটি আমাদের সিলেক্ট করতে হবে। ঠিক একইভাবে NODE MCU-র ক্ষেত্রেও আমাদেরকে আরডিউনো অনু এই বোর্ডটি সিলেক্ট করতে হবে হ্যাক্স ফাইল জেনারেট করার জন্য। এখন এটা কেন, এটা হলো যে আরডিউনো অনুতে ESP এবং NODE MCU-তে এই বোর্ডগুলিতে অ্যানালগ পিন এবং ডিজিটাল পিন মিলিয়ে সর্বমোট পিন হলো 20টি পিন আছে। তো সেই কারণেই দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে আমি A0 A1 এই দুটো অ্যানালগ পিন, কিন্তু বাকিতে এখানে আর পিনগুলি আছে, যেমন S3 S2 S1 এই পিনগুলিও আছে, এগুলি আসলে অ্যানালগ পিন। তো এইভাবে এখানে আবার ডিজিটাল পিন দেওয়া আছে D9 পর্যন্ত। তাহলে ডিজিটাল পিন আমরা আরডিউনো অনুতে জানি 13টা 14টা পিন 13 পর্যন্ত আছে, সেই হিসেবে এখানে SK 13 নাম্বার পিন, এই পিনগুলি আমি লিখে দিয়েছি। এই পিনগুলি আমি কিভাবে বের করলাম, কিভাবে লিখলাম, সেটা যদি আপনাদেরকে বোঝাতে চাই তাহলে আমাকে আরডিউনো আইডির এই কোডিংগুলি আপনাদেরকে দেখাতে হবে। তো আমরা যে ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের ওয়েবসাইটে যে সাজেশনটা ওনারা দিয়েছে যে আরডিউনো অনু বোর্ড হিসেবে সিলেক্ট করতে হবে ESP32-র হ্যাক্স ফাইল অথবা NODE MCU-র হ্যাক্স ফাইল জেনারেট করার জন্য। তো সেজন্য আমি আরডিউনো অনু বোর্ড সিলেক্ট করেছি এবং আরডিউনো অনুতে যে পিনগুলি আছে, যেমন পিন মোড 1 থেকে 13 পর্যন্ত এবং পিন মোড A0 থেকে A5 পর্যন্ত, এই পিনগুলিকে আমি আউটপুট পিন হিসেবে প্রথমে সিলেক্ট করলাম বয়েড সেটআপে। এখন বয়েড লুপে আসার পরে দর্শক এখানে আমি দেখতে পাচ্ছেন যে ডিজিটাল রাইট A0 প্রথমে এলইডি দিয়ে হাই হবে, অ্যানালগ পিন A0 হাই হওয়ার পর এই অ্যানালগ পিন লো হয়ে যাবে এবং ডিলে থাকবে 500 মিলি সেকেন্ড, তার মানে হাফ সেকেন্ড। এভাবে A0 হাই অবস্থায় লো হওয়ার পরে A1 হাই হবে, আবার A1 লো হয়ে A2 হাই হবে। এভাবে প্রথমে আমি 5-6টি অ্যানালগ পিন আমি নিয়ে আসছি এখানে, তারপরে আমি আনছি ডিজিটাল পিনগুলি, মানে এখানে আমি এক সিরিয়ালে আমি পিনগুলি দিচ্ছি, যেমন 0 1 2 3 4 5 6 7 8 9, এভাবে আমি 13 পর্যন্ত পিনগুলি সিলেক্ট করেছি, মানে এক সিরিয়ালে একটির পর একটি এলইডি হাই হবে। দর্শক এখানে ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন যে সার্কিট সিমুলেট করার পর এখানে প্রথমে
আরডিওনো অনুর A1 পিন হাই হয়েছে, তারপরে A0 A3। এখানে যদি পিনগুলি যেমন ওলট পালট আছে সেটা আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন যে এটা হলো আরডিওনো অনুর সিরিয়াল, যেটা আমি নিচ থেকে এখানে লিখে দিছি। আবার এটা হলো ইএসপি বোর্ডের পিনের নাম, ঠিক আছে। সেইভাবে আমি এখানে ওয়ারিং গুলা মানে এখানে সিকোয়েন্স মানে আরডিওনো অনুর সিরিয়াল অনুযায়ী আছে। এখানে আবার ইএসপি সিরিয়ালে আছে। তো দর্শক, আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। আর যদি আপনাদের ইনফরমেশনের প্রয়োজন হয়, আমি ভিডিওতে এই ইঞ্জিনিয়ার প্রজেক্টের এই লিঙ্কগুলি আমি দিয়ে দিব। আরডিওনো আইডির এবং প্রোটিয়াস 8-এর এই ফাইলটিও আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা আমার গিটহাব থেকে এগুলি ডাউনলোড করে খুব সহজে সিমুলেট করে বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।